নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা সিএসএস এর সিলেক্টর সম্পর্কে জানছিলাম, আজকে আমরা সিএসএস এর সিলেক্টর সম্পর্কেই জানবো। এটা হবে আমাদের সিএসএস সিলেক্টরের সেকেন্ড পার্ট। ঠিক আছে, চলুন তাহলে কোর্সের মধ্যে যাওয়া যাক। এখানে আমি একটা মার্কআপ বানিয়ে রেখেছি আপনাদের জন্য, যেটা সম্পর্কে আমি শর্টে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন, এখানে একটা ডিপ তৈরি করে রাখা আছে যেটার নাম হচ্ছে বক্স। সেই ডিপের মধ্যে এই হচ্ছে ডিপটা শুরু হয়ে শেষ হয়েছে। এই ডিপের মধ্যে একটা হেডলাইন রাখা আছে যেটা কিনা বক্স ওয়ান নামে, আপনারা এইখানে আউটপুট দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ডিপটা, যেটাতে একটা বর্ডার দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে হ্যাঁ এটা একটা ডিপ। আর এখানে বক্স ওয়ান এই হেডলাইনটা আছে, ঠিক আছে। আর এখানে চারটে প্যারাগ্রাফ রয়েছে, দেখুন প্যারাগ্রাফ 1, 2, 3, 4 এইভাবে। এবং নিচে আরও একটা বক্স রয়েছে যেটা এটা, এটার নাম বক্স টু দিয়েছি। এবং এখানে প্যারা 5, 6, 7, 8 এইভাবে রয়েছে। ঠিক আছে, মার্কআপ বোঝা গেছে? ওকে, তাহলে চলুন একটু সিএসএস এর দিকে তাকিয়ে নিই যে কী সিএসএস দেওয়া আছে এখানে। বক্স নামের যে ক্লাসটা ইউজ করা হয়েছে, এই যে বক্স ডিবের মধ্যে দেওয়া হয়েছে, সেই বক্সে আমরা বর্ডার দিয়ে রেখেছি যার ফলে এই বর্ডারটা দেখা যাচ্ছে, প্যাডিং দিয়ে রেখেছি যার ফলে এই গ্যাপটা দেখা যাচ্ছে, এবং মার্জিন বটম দিয়ে রেখেছি যার ফলে একটা বক্সের থেকে আরেকটা বক্সের একটা ডিস্টেন্স রয়েছে, নাহলে গায়ে গায়ে লেগে যেত। ঠিক আছে, H3 এগুলোকে আমরা কি করেছি, টেক্সট অ্যালাইন সেন্টার করে রেখেছি যার ফলে এটা মাঝখানে রয়েছে, এবং কালার রেড করে রেখেছি। ঠিক আছে, সিএসএসটা বোঝা গেছে? ওকে, আজকে আমরা সিএসএস এর যে সিলেক্টর সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে গ্লোবাল সিলেক্টর। গ্লোবাল সিলেক্টর মানে কি? গ্লোবাল সিলেক্টর মানে আপনার সাইটের মধ্যে যত রকম সিলেক্টর রয়েছে সবাইকে সিলেক্ট করে দেবে একবারে। এবার সেটা যাই থাকুক, এখানে যদিও তিন রকমের জিনিস আপনার রয়েছে, ডিপ রয়েছে, H3 রয়েছে, P রয়েছে, কিন্তু গ্লোবাল সিলেক্টর মানে আপনার যত রকম সিলেক্টর আছে সবাইকে বোঝাবে। এখানে আপনার A ট্যাগ থাকলে পরে তাকেও বোঝাবে, ULLI থাকলে তাকেও বোঝাবে, টেবিল থাকলে তাকেও বোঝাবে, সমস্ত জিনিসকে একবারে সিলেক্ট করতে হলে গ্লোবাল সিলেক্টর। গ্লোবাল সিলেক্টর কী করে লেখে? গ্লোবাল সিলেক্টর আপনাকে লিখতে হলে একটা স্টার দিতে হবে, ঠিক আছে। স্টার দেওয়ার পরে আপনি ভেতরে যা লিখে দেবেন সেটা সবার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যদি মনে করেন এখানে ফন্ট সাইজ লিখে দেন, FONT ফন্ট সাইজ যদি আপনি করে দেন 30 পিক্সেল, তাহলে সবার সাইজ 30 পিক্সেল হয়ে যাবে, ফন্ট সাইজ 30 পিক্সেল হয়ে যাবে। দেখুন দেখুন সবাই এখানে 30 পিক্সেল হয়ে গেছে। হেডলাইনও আমার যতটা মোটা যতটা বড়, আমার লেখাগুলো ততটা বড়, সবাই একই রকম হয়ে গেছে। ঠিক আছে, ওকে। কিন্তু এখানে দেখুন একটা মজার ব্যাপার হবে, গ্লোবাল সিলেক্টর মানে সবার উপর কাজ করে, কিন্তু যদি আমি কালার এখানে লিখি, কালার যদি আমি এখানে ব্লু করে দিই, BLUE ব্লু যদি করে দিই, তাহলে দেখুন কি হবে। দেখুন সবাই ব্লু হয়ে গেছে কিন্তু হেডলাইনগুলো কিন্তু ব্লু হয়নি। আমি বলেছিলাম গ্লোবাল সিলেক্টর মানে সবাইকে কিন্তু একই ধাঁচে ফেলে দেবে, তাহলে সবার কালার ব্লু হলো, এদের কেন হলো না? গ্লোবাল সিলেক্টর অনুযায়ী তো এই H3 রেডের জায়গায় ব্লু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা রেডি রয়ে গেল, কেন রয়ে গেল এটা এক্সপ্লেন করার একটু দরকার আছে, চলুন বোঝা যাক। দেখুন H3 এখানে কালার রেড করা ছিল যার ফলে এখানে রেড কালার আসছিল, কিন্তু আমরা লাস্টে দিয়েছি স্টার, তাহলে আমরা দেখেছিলাম আগের ভিডিওতেই যে ওভাররাইট করা, তাহলে আমার এই কালারটা নিশ্চয়ই ওভাররাইট করা উচিত ছিল রেডকে, তাই না? আমি তো সবার লাস্টে লিখেছি ব্লু, তাহলে আমার এটা ওভাররাইট করে ব্লু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না। কিভাবে ব্লু ওভাররাইট হয়ে রেড হয়ে গেল? যদি আমরা ইন্সপেক্ট করি এটাকে, তাহলে দেখতে পাবো যে দেখুন এই রেডটা রয়েছে, ব্লুটা কেটে গেছে, ঠিক আছে। কিন্তু আমাদের ব্লু কিন্তু লাস্টে লেখা ছিল, রেড কেটে গিয়ে ব্লু লেখা থাকার কথা ছিল, কিন্তু তা হলো না, রেড রয়ে গেল, ব্লু কেটে গেল, এরকম হওয়ার কথা ছিল কিন্তু হলো না, হলো এরকম, তাই তো? এটা কেন হলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিই শর্টে। গ্লোবাল সিলেক্টর সবার ফার্স্টে পড়ে সিএসএস, তার ফলে গ্লোবাল সিলেক্টরের যে কাজটা সেটা সবার আগে সমস্ত এলিমেন্টের উপর দিয়ে দেয়, এবং তারপরে প্রত্যেকটা এলিমেন্টের যা যা সিএসএস আছে সেই সিএসএসগুলো কাজ করায়। এইবার গ্লোবাল এলিমেন্টের মধ্যে লেখা কোনো প্রপার্টি, হ্যাঁ, যদি অন্য কোনো সিএসএস এর মধ্যে যদি পেয়ে যায়, যেরকম এক্ষেত্রে পেয়ে গেছে, এখানে কালার চেঞ্জ করতে বলা হয়েছে এবং এই স্থিতিতে আবার কালার একটা অন্য দেওয়া হয়েছে, তাহলে এটা যেহেতু সবার ফার্স্টে পড়ে নিয়েছিল তাই সবাইকে ব্লু করে রেখেছিল, কিন্তু যেহেতু এইখানে এই প্রপার্টিটা আবার ওভাররাইট হয়েছে তাই রেড হয়ে গেছে। আপনি গ্লোবাল সিলেক্টর যেখানেই দিন এটা কিন্তু সবার ফার্স্টেই সিএসএস এ ঢুকেই এটা পড়ে নেবে, এবং তারপরে যদি সেম প্রপার্টি কোথাও থাকে সেটা ওভাররাইট হয়ে ওই পার্টিকুলার সেই কালারটা চলে আসবে যেটা সেই ট্যাগে দেওয়া আছে, ঠিক আছে, বা যে ক্লাসে দেওয়া আছে। এখানে যদি কোনো আমার
এই ক্লাসে যদি আমি কোনো কালার দিতাম তাহলে সেটা নিয়ে নিত। তাহলে বোঝা গেছে, গ্লোবাল সিলেক্টর আপনি যেখানে লিখুন এটা সিএসএস এর শুরুতেই পড়ে ফেলে, এবং সেই প্রপার্টি যদি আবার অন্য কোনো ট্যাগে ইউজ হয় বা ক্লাসে ইউজ হয় বা আইডিতে ইউজ হয় সেটা কিন্তু ওভাররাইট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আমরা যে সিলেক্টর সম্পর্কে জানবো সেটাকে বলে ডিসেন্ডেন্ট সিলেক্টর। এই ডিসেন্ডেন্ট বোঝানোর জন্য আমি কি করেছি, আমি এইচ থ্রি ট্যাগগুলোর মধ্যে একটা করে পি নিয়ে নিয়েছি এক্সট্রা, ঠিক আছে, বক্স ওয়ান এবং বক্স টু দুটোতেই আমি করে দিয়েছি, যার ফলে দেখুন এখানে একটা পি রয়েছে, ঠিক আছে, যেটাও কিনা এইচ থ্রির মধ্যে রয়েছে বলে লাল হয়ে গেছে, ঠিক আছে। তো ডিসেন্ডেন্ট কীভাবে লেখে, ডিসেন্ডেন্ট আমি আপনাদেরকে একটা লিখে দেখাচ্ছি। আমি মনে করুন ডিভ লিখলাম, ডিভ লিখে তার মধ্যে লিখলাম পি দিয়ে আমি যদি করি কালার গ্রিন, ওকে, তাহলে কি মানে দাঁড়ালো এই এই লেখাটার? এই কথাটার মানে দাঁড়ালো ডিপ এবং তার ভেতরে এক যদি কোনো পি থাকে তাহলে সেই সব পিকে মিন করবে। ডিপ লিখে আপনি যদি স্পেস দিয়ে পি লেখেন তাহলে একটা ডিপের ভেতরে যত পি থাকবে সবাইকে সিলেক্ট করে নেবে। তাহলে এটা রিফ্রেশ করলে কি দেখবো আমরা, ডিপের ভেতর যত পি রয়েছে সবাইকে সিলেক্ট করে নিয়েছে। যদিও এখানে এই পিটা ডাইরেক্ট ডিপের মধ্যে ছিল না, ডিপের মধ্যে এইচ থ্রির ভেতরে কিন্তু এই পিটা ছিল, কিন্তু যেহেতু ডিপের মধ্যেই রয়েছে তাই এই পিটাকেও কিন্তু ছাড়েনি, একেও কিন্তু সবুজ করে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিসেন্ডেন্ট। এইভাবে আপনি এটাকে বক্স ক্লাস দিয়েও ধরতে পারেন, এটা এটা যেরকম ডিপ অবশ্যই এরকম এটা বক্স ক্লাসও বটে, তাই আপনি এখানে যদি ডট বক্স লিখে দেন তাহলেও কিন্তু একই কাজ করবে, কারণ দেখুন এও বক্স ক্লাসের মধ্যে রয়েছে এবং এরও ক্লাস বক্স আছে, ঠিক আছে, সুতরাং দুজনেই কিন্তু সেমভাবে কাজ করছে, ঠিক আছে, বোঝা গেছে। কিন্তু আপনি যদি এরকম না চান, আপনি চান যে যে শুধু ডিভের আন্ডারেই পি থাকবে তাদেরকে আমি সিলেক্ট করব, এই ডিভের ভেতরে আবার কিছু একটার ভেতরে যে পি থাকবে তাকে আমি সিলেক্ট করব না, তাহলে সেটা কিভাবে করবেন? এইটাকে বলে চাইল্ড সিলেক্টর। এটা করতে গেলে আপনাকে করতে হবে একটা গ্রেটার দেন দিয়ে পি লিখে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে যদি আপনি এটাকে রিফ্রেশ করেন তাহলে দেখুন যারা ডিভের ডাইরেক্ট চাইল্ড তারাই শুধু সবুজ হয়েছে, ডিভের ভেতরে আরেকটা এলিমেন্ট তার ভেতরে পি তাকে কিন্তু ধরবে না, যে ডিভের মধ্যে সরাসরি পি রয়েছে তাদেরকেই ধরবে। দেখুন এই ডিভের মধ্যে সরাসরি পি কিন্তু এরা, কিন্তু এই ডিভের মধ্যে এই স্ত্রীর ভেতরে পি হচ্ছে তাই একে সবুজ করেনি, বোঝা গেছে। এইভাবে আমরা ডিসেন্ডেন্ট এবং চাইল্ড সিলেক্টর বানাতে পারি। এইভাবে যদি আপনি একটা শুধু স্পেস দিয়ে পি করেন তাহলে এটা ডিসেন্ডেন্ট হবে, ডিভের ভেতরে যত পি সবাইকে সিলেক্ট করবে, আর যদি আপনি পার্টিকুলার ডাইরেক্ট চাইল্ডগুলোকে ধরতে চান তাহলে আপনাকে গ্রেটার দেন দিয়ে বোঝাতে হবে যে পি এর সরি ডিভের বা এই ক্লাসের বক্স নামের ক্লাসের যে ডাইরেক্ট চাইল্ড রয়েছে পি তাদেরকেই আমি একমাত্র বোঝাচ্ছি, তাহলে এই বক্স নামের ক্লাস তার যে ডাইরেক্ট চাইল্ড রয়েছে এদেরকেই শুধু ধরবে, একে আর ধরবে না, কারণ এ একটা অন্য এলিমেন্টের ভেতর রয়েছে। ক্লিয়ার হয়েছে? যদি আপনার বুঝতে অসুবিধে হয় কমেন্ট সেকশানে গিয়ে কোশ্চেন করুন, আপনার যে জায়গাটা প্রবলেম হচ্ছে আমি সেই জায়গাটা পার্টিকুলার বুঝিয়ে দেবো আপনাকে, ঠিক আছে। ওকে, আশা করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেগুলো বুঝিয়েছি সেগুলো সমস্তটাই আপনারা বুঝতে পেরেছেন, আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, তাতে কী হবে যার কাছে আমি পৌঁছাতে পারছি না তার কাছে আপনার থ্রুতে আমি পৌঁছে যাব, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী দিনে আমি এটার আরেকটা পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততদিন খুব ভালো থাকবেন, আজকের মতো আসি, বাই।